আমরা আমাদের সামান্য একটু বিরতির পর আবারও ফিরে এসেছি তোমাদের সাথে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্র এবং এর সরকার ব্যবস্থা। আমরা তোমরা সবাই তোমাদের মাইক গুলো বন্ধ করো, মিউট করে রাখো, কথা যদি বলো তাহলে শুনতে পাবে না। তাহলে আমরা সমাজতন্ত্র দেখেছিলাম, এখানে আমাদের যে চারটা মূলনীতি তার মধ্যে একটা হচ্ছে সমাজতন্ত্র, অর্থাৎ শোষণ বৈষম্যহীন সাম্যাবস্থা বজায় রাখার জন্য যে সমাজ পরিচালিত হয় সেটা। তাহলে এরপরে সর্বশেষে আছে ধর্ম নিরপেক্ষতা, অর্থাৎ আমাদের দেশ রাষ্ট্রীয় ধর্মের বিপক্ষেও কথা বলবে না। তাহলে একটা বিষয় খেয়াল রেখে দেখো যে আমরা যখন রাষ্ট্রীয় ভাবে কোন ধর্মকে গুরুত্ব দেব তখন অন্য ধর্মের মানুষ বঞ্চিত হতে পারে। এই জন্য কারো বিশ্বাস বা কোনো ধর্মের উপর আমাদের প্রাধান্য না দিয়ে ধর্ম নিরপেক্ষতা। এখানে অনেকে বলে থাকে যে বাংলাদেশ সরকার মনে হয় ধর্মহীন, আসলে ধর্মহীন কথাটা এখানে যুক্তিযুক্ত নয়, কেননা ধর্মহীন এবং ধর্ম নিরপেক্ষতার মধ্যে মূল তফাৎ কি হলো, ধর্মহীন যারা তারা তো এথিস্ট, নাস্তিক, আর যারা ধর্ম নিরপেক্ষতা এই নিরপেক্ষতায় বিশ্বাস করে ধর্ম সবাই যার যার ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে বাধা দিতে পারবে না এই বিষয়টি। আচ্ছা, তাহলে আমরা এবার এরপরে দেখব রাষ্ট্রীয় মূলনীতি আমরা কয়টা দেখলাম, তোমরা দেখো তো কয়টা দেখা হলো, চারটি। আচ্ছা, আমরা যদি বইয়ের মধ্যে দেখি এই রাষ্ট্রীয় মূলনীতি গুলো তোমাদের এখানে শক করে দেয়া আছে, তোমরা এই শকটা একটু ফলো করো। জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাষ্ট্রীয়, তারপরে ধর্ম নিরপেক্ষতা, এগুলো হচ্ছে রাষ্ট্রীয় মূলনীতি। হ্যাঁ, এরপরে আমরা আসবো সংবিধানে। সংবিধান এর বৈশিষ্ট্য, আর সংবিধানটা খুবই একটা খুবই খুবই ইম্পর্টেন্ট বিষয় একটা দেশের জন্য। কেন, এই সংবিধানটি হচ্ছে আইন, একটা দলিল, যেই দলিলের মাধ্যমে, যে আইনের মাধ্যমে একটি দেশ পরিচালিত হবে। তাহলে এখন যদি বলা হয় যে কি আইন এখানে আছে বা কি মেনে চলা হয়, একটা সংবিধান প্রণয়ন করার সময় একটি দেশের পরিবেশ, পারিপার্শ্বিক প্রেক্ষাপট, ধর্মীয় ব্যাপার স্যাপার, মানুষের মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনা সব কিছু মিলিয়ে একটি সংবিধান প্রণয়ন করা হয়, এবং সময়ে সময়ে এই সংবিধান সংশোধনও করা হয়। তাহলে বাংলাদেশের সংবিধান 1971 সালে যুদ্ধে, আমাদের স্বাধীনতা যুদ্ধে জয়লাভের পর এক বছরের মধ্যেই 1972 সালে আমরা আমাদের সংবিধান পেয়েছি। এই সংবিধানে আমাদের দেশ কিভাবে পরিচালিত হবে সেটা সুন্দরভাবে লেখা আছে। এখন কথা হলো এই সংবিধান নিয়ে, তোমরা যেহেতু বড় হচ্ছ দিনে দিনে, তোমরা দেখে থাকবে নানাজন নানাভাবে এটাকে কটাক্ষ করেন, কথা বলে থাকেন যে আমাদের সংবিধান এরকম এভাবে কেন। আসলে সংবিধান প্রয়োজন অনুসারে দেশের চেঞ্জ হতে পারে এটা, যদিও আমাদের সংবিধান দুষ্পরিবর্তনীয়, এটা পরিবর্তন করতে গেলে অনেক ভোটাভুটির ব্যাপার থাকে, জাতীয় সংসদে যারা আইন প্রণেতা তাদের সংখ্যাগরিষ্ঠের ভোট লাগে। তাহলে এই যে আমাদের সংবিধান, তাহলে বাংলাদেশের সংবিধান শোনো, 153টি অনুচ্ছেদ, 153 আর্টিকেল সহ 11টি ভাগে বিভক্ত আমাদের এই সংবিধানে কতগুলো প্রস্তাবনা রয়েছে, কতগুলো তফসিল, একটি প্রস্তাবনা এবং অনেকগুলো তফসিল রয়েছে। হ্যাঁ, এই তফসিল গুলো সহ আমাদের সংবিধানটি একটা সমৃদ্ধ সংবিধান। তাহলে আমরা আমাদের তফসিল মানে কি, তফসিল এগুলো মাঝে মাঝে অন্তর্ভুক্ত করা হয় আমাদের এখন পর্যন্ত সম্ভবত কিছু, আগে তো তফসিল ছিল কম, চারটা তফসিল ছিল, এখন তফসিল কিছু বাড়ানো হয়েছে, সেই সংবিধান তফসিল গুলো আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, এখন আমি একটু রিডিং করছি, তোমরা একটু শুনবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন 1971 সালের 26শে মার্চ,
দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 16ই ডিসেম্বর আমাদের বিজয় অর্জিত হয়। 1972 সালের 10ই এপ্রিল গণপরিষদে প্রথম বসেন এবং ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে একটি সংবিধান প্রণয়ন কমিটি প্রণয়ন করা হয়, গঠন করা হয়। তাহলে কমিটি 6 মাসের মধ্যে খসড়া সংবিধান প্রণয়ন করে 1972 সালের 30শে অক্টোবর গণপরিষদে এটি জমা দেয়। আচ্ছা, অবশেষে একই বছরের 4ঠা নভেম্বর গণপরিষদে এটি চূড়ান্তভাবে অনুমোদিত হয়। তাহলে এই জন্য 4ঠা নভেম্বরকে বাংলাদেশের সংবিধান দিবস বলা হয়ে থাকে। আচ্ছা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতে এই সংবিধান লিখিত হয়েছে লাখো শহীদের রক্তের অক্ষরে, তাই এটি আমাদের সবার কাছে একটি পবিত্র দলিল হিসেবে গণ্য হবে। আচ্ছা, সংবিধান কোনো অপরিবর্তনশীল বা পরিবর্তন করা যাবে না এরকম কিছু নয়, এটা সময়ে সময়ে পরিবর্তন করা যাবে। বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত আমরা 17 বার পরিবর্তন করেছি। এই 17 বার পরিবর্তনের মধ্যে সর্বশেষ আমরা 2018 সালের 8ই জুলাই একটা সংবিধান দেখে সংশোধনী দেখেছি, এটা ছিল হচ্ছে সংবিধানের সর্বশেষ অর্থাৎ 17ম সংশোধনী। আমাদের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো নিচে দেয়া আছে একটু। প্রথমটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী সরকার। তাহলে আমাদের দেশ হবে গণপ্রজাতন্ত্রী সরকার, আমাদের দেশের সরকার হবে গণপ্রজাতন্ত্রী, অর্থাৎ জনগণের সাধারণ মানুষের কল্যাণের জন্য হবে সরকার। এরপর সংসদীয় পদ্ধতির সরকার, আমাদের এখানে রাষ্ট্রপতি শাসিত সরকার থাকবে না, এখানে সরকার পরিচালিত হবে সংবিধানে গণপরিষদের অর্থাৎ আমাদের সংসদীয় পদ্ধতির। হ্যাঁ, সংসদ ভবন থেকে মন্ত্রী নির্বাচন করা হবে, এরপর প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে। তারা দেশের জন্য যেটা ভালো মনে করেন সেটা করেই তারা দেশ পরিচালনা করবেন, সংসদীয় পদ্ধতি। এখানে আমাদের টোটাল 14টা আমাদের 14টা বৈশিষ্ট্য রয়েছে সংবিধানের। লিখিত সংবিধান, বাংলাদেশের সংবিধান লিখিত, পৃথিবীর অনেক দেশের সংবিধান আছে কিন্তু অলিখিত। যেমন স্পেনের সংবিধান আছে, সৌদি আরবিয়ার সংবিধান আছে, কিন্তু বাংলাদেশের সংবিধান একটি লিখিত দলিল যা 11টি ভাগে বিভক্ত এবং 153টি অনুচ্ছেদেতে রয়েছে এবং একটি প্রস্তাবনা সেখানে রয়েছে। এই ইনফরমেশন গুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কেননা এগুলো পরীক্ষায় আসার মতো। এরপরে রাষ্ট্রীয় মূলনীতি, দেখো সংবিধানে রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতি নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। এরপর 5 নম্বরে দেখো রাষ্ট্র ধর্ম, সংবিধানে ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্য সকল ধর্ম ও ধর্মের অনুসারীদের সমান মর্যাদা ও অধিকার রক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জাতি ও জাতীয়তা, তাহলে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী বাদে জাতি হিসেবে বাংলাদেশের জনগণ বাঙালি জাতি, বাঙালি নামে পরিচিত হবে এবং বাংলাদেশী দেশের নাগরিকদের পরিচয় হবে আমরা বাংলাদেশী। এক কেন্দ্রিক সরকার, দেশে একটি কেন্দ্র থাকবে, সেই কেন্দ্র থেকেই শাসন ব্যবস্থা প্রবর্তিত হবে। এক পক্ষ বিশিষ্ট আইনসভা, সংবিধানে এক পক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত 300 জন সংসদ সদস্য এবং তাদের দ্বারা নির্বাচিত 50 জন মহিলা সংসদ সদস্য নিয়ে এই আইনসভা গঠিত হবে। মৌলিক অধিকার, সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার এবং সেটি সংরক্ষণের নিশ্চয়তা দেওয়া হয়েছে। তাহলে মানুষ হিসেবে জন্মগ্রহণ করে আমাদের এই পৃথিবীতে কিছু অধিকার রয়েছে, যেগুলো মৌলিক অধিকার। তোমরা জানো খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এগুলো আমাদের মৌলিক অধিকার। তাহলে এই অধিকারগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব, এটা সংবিধানে উল্লেখ করা হয়েছে। অনলাইন ক্লাস হচ্ছে। এরপর আমরা দেখছি 10 নম্বর, জনগণের সার্বভৌমত্ব। জনগণ এখানে দেশের শাসন কার্য পরিচালনায় একমাত্র ক্ষমতার অধিকারী, তারা যাকে ভোটে নির্বাচন করবেন সেই তাদের নির্বাচিত প্রতিনিধি সরকার পরিচালনা করবেন, এই জন্য বলা হয় জনগণের সার্বভৌমত্ব এখানে রয়েছে। এরপর বিচার বিভাগের স্বাধীনতা,
বিচার বিভাগের সংবিধানে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, বিচার বিভাগ তার স্বাধীনভাবে তার বিচার কার্য পরিচালনা করবে, এটা সংবিধানে স্বীকৃত। এরপরে সর্বজনীন ভোটাধিকার, নারী পুরুষ ধর্মীয় বর্ণপ্রথা সকল কিছু ঊর্ধ্বে উঠে 18 বছর বয়সী বা 18 বছরের উপরের সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে, এটি হচ্ছে সর্বজনীন ভোটাধিকার। সর্বজনীন কথাটির অর্থ হচ্ছে সবার জন্য। তাহলে হ্যাঁ বলতো, বাংলাদেশে ভোটাধিকার প্রাপ্তির বয়স কত? 18 বছর স্যার। 18 বছর। এরপর কথা আছে 13 নম্বর, হচ্ছে নির্বাচন অনুষ্ঠান। বাংলাদেশের সংবিধানে নির্বাচন কমিশন নিক, দেখো নির্বাচন কমিশন নামে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, এটার দায়িত্ব হলো দেশে সকল ধরনের নির্বাচন পরিচালনা করা, জাতীয় নির্বাচন থেকে স্থানীয় নির্বাচন সকল কিছুই নির্বাচনের মাধ্যমে করতে হবে, এবং সেটা একটি সরকার যাওয়ার পর অবলুপ্ত হলে, অর্থাৎ একটি সরকার বা একটা শাসন ব্যবস্থা অবলুপ্ত হওয়ার পরে 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কতদিনের মধ্যে নির্বাচন ব্যবস্থা নির্বাচন করতে হবে? 90 দিনের মধ্যে স্যার। গুড, সংবিধান সংশোধন খুব ক্রিটিক্যাল ইস্যু। সংসদ সদস্যদের মোট সংখ্যার 2/3 ভোটে, তাহলে 2/3 ভোটে, তাহলে 2/3 যদি 300 জন থাকে তাহলে 200 জনের খেয়াল করো, 2/3 ভোটে আমাদের সরকার কি করবে, সংবিধান সংশোধন করবে। বাংলাদেশে এখন পর্যন্ত কতবার সংবিধান সংশোধন করা হয়েছে? 17 বার। সর্বশেষ কোন সালে সংবিধান সংশোধন করা হয়েছে? 2018 সালের 18ই জুলাই। হ্যাঁ, 8ই জুলাই। আচ্ছা, এখন তোমাদের এই যে সংবিধানের বৈশিষ্ট্য, আমরা 14টা বৈশিষ্ট্য পেয়েছি এখানে, এই 14টা বৈশিষ্ট্য তোমরা একবার শুধু পয়েন্ট গুলো সবাই মনে মনে পড়ো, আমি দেখতেছি, তারপর অন্য পড়া আমি আসতেছি। মনে মনে 14টা পয়েন্ট একবার পড়বে, 14টা পয়েন্ট। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য 14টি পয়েন্ট। ওকে ওকে ডান। তাহলে এখন যদি আমরা একটা মেমোরাইজে আসি তোমাদের এই পড়াগুলো যেগুলো আমরা পড়লাম এগুলো যদি একটু মুখোমুখি ধরি, তোমরা সবাই আমার দিকে দেখো, আমরা যা পড়েছিলাম, আমরা পড়েছিলাম যে বাংলাদেশ একটি রাষ্ট্র, রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, রাষ্ট্র একটি কেমন ধরনের প্রতিষ্ঠান? রাজনৈতিক প্রতিষ্ঠান। তোমরা এখন একটু অ্যালার্ট হও, আমি কয়েকটা প্রশ্ন ধরবো, তোমরা উত্তর করবে, না জানা থাকলে সমস্যা নেই, কারণ এটা HW থাকবে, তোমরা পরে পড়বা। আচ্ছা বলো দেখি, বাংলাদেশের সংবিধান প্রতিষ্ঠিত হয়, প্রণয়ন হয় কত সালে? আচ্ছা, নভেম্বর মাস মনে রাখবে, কোন মাস? নভেম্বর মাস। হ্যাঁ, নভেম্বর মাস। আচ্ছা, যদি বলা হয় রাষ্ট্রের অপরিহার্য উপাদান কয়টি? চারটি। আচ্ছা, তারপরে যদি তোমাদেরকে বলা হয় রাষ্ট্রপ্রধানের
ক্ষমতার উপর ভিত্তি করে সরকারকে কত ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। আচ্ছা, বাংলাদেশের সরকার পদ্ধতির বৈশিষ্ট্য কয়টি? চারটি। এটা হলো প্রজাতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক রাষ্ট্র, মন্ত্রী পরিষদ শাসিত সরকার। আচ্ছা, এরপরে আমরা যদি বলি বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কতটি? ধর্মনিরপেক্ষতা। গুড। আচ্ছা, এরপরে যদি বলা হয় যে বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, সেক্ষেত্রে কাকে প্রধান করে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়? বাংলাদেশের সংবিধান পরিবর্তন হয়েছে 17 বার। আচ্ছা, যদি এর পরের দিন নেক্সট ক্লাস যেদিন হবে পার্ট 2, সেদিন আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যগুলো ন্যূনতম 10টি আলোচনা করো বা বলো, বলতে পারবে না? বাংলাদেশের সংবিধান পর্যন্ত পড়া থাকবে, এর মধ্যে তোমাদের একটি প্রস্তাবনা আছে। এইটা হলো আমাদের বইগুলোতে দেখবা একটা মুখবদ্ধ থাকে, এই যে মুখবদ্ধ বলতে প্রিফেস ইংলিশে, এই যে প্রসঙ্গ কথা দেখেছো, এই যে প্রসঙ্গ কথা দেখা যাচ্ছে, এই রকম একটা সূচনা বক্তব্য থাকে। হ্যাঁ, সেটা হলো প্রস্তাবনা। আচ্ছা, এখন তোমরা, হ্যাঁ বলো, এই যে আপনি এই যে এই আইনগুলো আছে না, মানে বাংলাদেশ সংবিধান, এগুলো কিনতে পাওয়া যায় না বই হিসেবে? হ্যাঁ হ্যাঁ, সংবিধান কিনতে পাওয়া যায়। তোমরা যখন বড় চাকরি পরীক্ষা দিবে, বিসিএস পরীক্ষা দিবে বা ইউনিভার্সিটিতে এডমিশন টেস্ট দিবে, তখন এই সংবিধান তোমাদেরকে পড়তে হবে। এতটুকু পরিমাণ একটা বই পাওয়া যায়, এই 153টা অনুচ্ছেদ সবগুলো সেখানে অন্তর্ভুক্ত আছে। হ্যাঁ, আর তোমরা মাঝে মাঝে এই, এটা কিন্তু সামাজিক বিজ্ঞান, অর্থাৎ পুরো পৃথিবীর নলেজ এখানে অন্তর্ভুক্ত। ঠিক আছে, তোমরা যাদের এইটার প্রতি আগ্রহ নেই, আগ্রহ তৈরি করতে হবে। এই বইটা পড়লে তুমি অবশ্যই নিজের দেশ, নিজের সরকার এবং বহির্বিশ্ব, সারা পৃথিবী সম্পর্কে তোমার জ্ঞান হবে। এটা কোনো পার্টিকুলার একটা বই নয়, এটি হচ্ছে 5টা বইয়ের সমন্বয়। ইতিহাস আছে, ভূগোল আছে, পৌরনীতি আছে এখানে, আবার এখানে তোমার হচ্ছে দেখো অর্থনীতিও রয়েছে, অনেকগুলো অংশ এখানে রয়েছে, যার কারণে এই যে রাষ্ট্র ব্যবস্থা তুমি পড়তেছো, আর কোনো বই পড়ে এত কিছু জানা যায় না যেটা এইটা পড়ে জানা যায়। তুমি কি আর কোনো বই পড়ে বহির্বিশ্বের সংবাদ পাও? পাও না, কিন্তু এটা পড়ে পাও। এই কারণে তোমাকে বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় এই বইটা সম্পর্কে একটু পজিটিভ তোমার ইন্টেনশন কাজ করাইতে হবে, তোমার ইতিবাচক ধারণা নিয়ে আসতে হবে। যদি বলা হয় যে তুমি কি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো বা তুমি কি কোনো জেনারেল নলেজের জন্য বই পড়ো, যদি না পড়ে থাকো তাহলে স্বাভাবিকভাবেই তুমি কিন্তু বেশি দূর আগাতে পারবে না। কেন? তুমি মনে করতেছো তুমি সায়েন্সে পড়বে, ভালো কথা। যারা সায়েন্স পড়বে জন্যই যে অন্য কিছু পারবে না, জানবে না, এটা কিন্তু কথা হতে পারে না। পৃথিবী বিখ্যাত মানুষজন তারা সকল কিছু সম্পর্কে জ্ঞান রাখেন, তারা অলরাউন্ডারের মতো কাজ করেন। তোমরা যারা সায়েন্সে পড়বে অবশ্যই এই বইটা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, এবং এর চেয়েও অ্যাডভান্স লেভেলে তোমাদেরকে অনেক কিছু জানতে হবে। যারা বিসিএস দিতে চাও তাদেরকে তো অবশ্যই জানতেই হবে, কোনো এখানে গ্যাপ রাখা যাবে না। হ্যাঁ, তাহলে আমরা এই বিষয়গুলো তোমাদের অনলাইনে যেভাবে বলছি, ক্লাসেও এভাবে বলার চেষ্টা করি। একটা বিষয় খেয়াল রাখবে, যারা আসছে না অনলাইনে, তারা এই টাইমটা কি খুব কাজ করছে তোমার মনে হয়?
না স্যার না স্যার আমি ইচ্ছা করেই 8:30টার সময় আমার ক্লাসটা তোমাদের সাথে নেই, কারণ হলো যেন আমার স্টুডেন্টরা বাসায় থাকে, তাদের বাবা মায়ের কাছে স্মার্টফোন থাকে, তারাও যেন বাসায় থাকে। তাহলে আব্বু আম্মুর কাছে স্মার্টফোন নিয়ে তুমি ক্লাসে বসতে পারবে, এটা একটা স্বাভাবিক সেন্স। কিন্তু তোমরা যদি অনলাইনে বাচ্চারা না আসে, এটা তাদের জন্য দুর্ভাগ্যজনক। তোমরা যে কয়েকজন এখানে অ্যাটেন্ড থাকলে, এইখান থেকে যদি তোমার দুই দুইজন দুইটা কথাও যদি তোমাদের কাজে লাগে, 10টা তথ্য যদি তোমার কাজে লাগে, সেটাই আমাদের জন্য একটা সার্থকতার ব্যাপার। ঠিক আছে, আমরা তোমাদের এই 14টা অধ্যায় আমরা শেষ করব। আমি আশা রাখি যে মোটামুটি 10টা 12টা ক্লাস বা 1 মাস যদি আমরা সময় পাই, আশা রাখি যে আমরা অনেক দূরে গিয়ে যাব। কারণ অনেকগুলো ছোট চ্যাপ্টার আছে, সেগুলো একদিনেই শেষ করব, যেটা একটু বড় সেগুলো আমরা 2টা পার্টে শেষ করব। তাহলে এই পর্যন্ত। হ্যাঁ, তোমাদের আর কোনো প্রশ্ন আছে বাবা? একটা আছে। তাহলে আমরা আজকে আমাদের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আশা রাখি তোমরা সবাই উপকৃত হয়েছো বা হবে। ইউটিউবে আমাদের এই ক্লাসগুলো আপলোড দেওয়া থাকবে, তোমরা দেখবে। আর পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। স্যার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম।